शुरू करছি পরিজন উপন্যাসের সপ্তম পর্ব। লিখেছেন ইশিতা রহমান সঞ্জিতা। বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানাগুলোর দিকে একমনে তাকিয়ে আছে শায়ের। গভীর চিন্তায় সে যেন ডুবে আছে। তার ভাবখানা আকাশের চাঁদটাও যেন বুঝতে পারছে না। সম্পান নৌকা ঘুরিয়েছে জমিদার বাড়ির দিকে। সইয়ের ভেতরে বিন্দু সহ আরেকজনকে দেখে শায়ের সেদিকে পা বাড়ায়নি। বাইরে এসে সইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথাও সে নিজ ইচ্ছায় বলেনি। সম্পানের কথায় শুধু সে হু হা করেছে। শায়ের আসাতে ওরা তিনজনে বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে শেষ করে দিল, কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরের মাথাটা খুবই গরম হয়ে আছে। ইচ্ছা করছে এই ছেলেটাকে এখনই ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দিই। অনেকদিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে। আরও সব আশা আকাঙ্ক্ষা শায়ের শেষ করে দিল। পরের এসব ভাবনার মাঝেই শায়ের বলে উঠল, তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান? চকিতে তাকালো সম্পান। মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল, না সাহেব, এইটাই তো আমার কাম। শায়ের শব্দ করে হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মনে মনে তুমি ঠিকই বিরক্ত হয়েছ। যাই হোক, বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুর বাড়ি নেওয়ার ব্যবস্থা করো। তাহলে দেখবে আমার মতো আর কেউ তোমাদের বিরক্ত করতে আসবে না, আর তোমাদেরও লুকিয়ে ঘুরতে যেতে হবে না। সম্পান চুপ থাকল। আপন মনে বৈঠাল হাল ধরলে সে। পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারিদিক। দুজন রমণী বসে আছে ছুঁয়ের ভেতর, আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে। পানির শব্দ ছাড়া কেউই কোনো শব্দ শুনতে পাচ্ছে না। প্রকৃতি যেন এই ঘুমট ভাবটা পছন্দ হলো না, তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতেই বাঘের মতো গর্জন করে ওঠে সে। এতে বিন্দু খানিকটা ভয় পেয়ে বলে, মেঘের অবস্থা কী মাঝি? বৃষ্টি আইব নি, ঝড় হইব নি? এত ডরাস কেন বিন্দু? আমি আসি, শায়ের দাদা আছে, পরি। থেমে গেল সে। পরির নামটা আনতে চেয়েও আনলো না। তারপর আমতা আমতা করেই সে বলল, মাইয়া মাইনসের এত ডরাইলে চলে? বিন্দু জবাব না দিলেও শায়ের জবাব দিল, মেয়ে মানুষ হলো ফুলের মতো নিষ্পাপ, তাদের কোমলতা প্রকাশ পায় তার সুবাসে। ওই পরিস্ফুটিত ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না, বিশেষ অনুমতিপত্র নিয়েই তাদের স্পর্শ করতে হয়। যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে তাহলে তার কঠোরতা দেখায়। বিষাক্ত কাঁটা, যেই কাঁটা পার করার সাধ্য কোনো পুরুষের নেই। সেখানে প্রকৃতির এই গর্জন নিছক অতি সাধারণ। মেয়ে নামক ফুলদের কাজ শুধু সুবাস ছাড়ানো নয়, মাঝে মাঝে কাঁটার মতো বিষাক্তও হতে হয়। একটু চুপ থেকে শায়ের বলল, কি বলো সম্পান? এককারে ঠিক কইছেন দাদা। আমিও বিন্দুরে সবসময় কই যে একটু শক্ত হো, খালি ভয় পাই। আমি যখন থাকবো না তখন? বিন্দু হুড়মুড়িয়ে উঠে বাইরে এলো। সম্পানকে কথা শেষ করতে না দিয়েই জোরে বলল, তোমারে কইছি না, এমন কথা কইবা না। তারপরও কেন এমন কথা কও বারবার? আর মরার কথা কইবা না, কইয়া দিলাম। বোকা বনে গেল সম্পান। সে বলল কি আর মেয়েটা বুঝল কি? তবে সম্পানকে নিয়ে বিন্দু একটু বেশিই ভাবে। কতখানি ভালোবাসে সেটা যদি বিন্দু বোঝাতে পারতো তাহলে নিজেকে শান্ত করতে পারত, কিন্তু ভালোবাসার পরিমাপ আজ পর্যন্ত কেউই করতে পারেনি। সেখানে বিন্দুও ব্যর্থ। সম্পান বলে, আমি কইলাম কি আর তুই বুঝলি কি? অহন কথা কোস না, কেউ দেখলে খারাপ ভাবব। যা ভিতরে গিয়া বস। রাগে গজরাতে গজরাতে পরির পাশে গিয়ে বসে। পরি অত কিছু খেয়াল করল না। ওর মনে শায়েরের কথাগুলো ঘুরছে। মেয়েদের দুটো রূপের কথা সে ফুল দ্বারা বুঝিয়েছে, যা পরির ভালো লাগলো। তবে মুখ ফুটে কোনো কথা বলল না। এরই মধ্যে সম্পান মাঝি গুনগুন করে গান ধরল। নদী সম্পর্কিত গানগুলো খুবই সুন্দর হয়, সেরকমই একটা ভাটিয়ালি গান ধরেছে সে। চোখ বন্ধ করে তা অনুভব করছে পরি। 15 বছরের জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে, বাকি জীবনটা বাড়ির চার দেওয়ালের মধ্যে কেটে গেছে। কিন্তু ওর বড় দুবোনের জীবন ছিল আলাদা। ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরে বেড়িয়েছে, ঠিক আর 5টা মেয়ের মতোই। কিন্তু পরির জীবন কেন আলাদা তা জানে না পরি। মাকে অনেক প্রশ্ন করে উত্তর মেলেনি। পরির ভাবনা ছেদ করে চরচর করে বৃষ্টি পড়তে লাগলো। গর্জে উঠল মেঘ, ঝুমঝুম শব্দ তুলে পানিতে পড়তে লাগলো বাড়িধারা। বিন্দুর ডাকে সম্পান দ্রুত ছুঁয়ের ভেতরে এসে বসে, কিন্তু শায়ের এলো না। সে বাইরে দাঁড়িয়ে ভিজতেছে। তাই দেখে সম্পান বলল, ও দাদা ভেতরে আয়ে বসেন, এমনি থাকলে পুরো ভিজা যাবেন তো। ভেতরে দুজন নারী আছে সম্পান, তাদের অনুমতি ছাড়া ভেতরে যায় কিভাবে? সম্পান ভারী অবাক হলো। মেয়েদেরকে শায়ের সম্মান করে সেটা জানে সম্পান, কিন্তু এতটা সম্মান করে তা জানত না। সে বলল, বিন্দু কিছু কইব না দাদা। এবার শায়ের কিছু বলল না, তবে ভেতরেও ঢুকল না। পরি ভারী অবাক হচ্ছে শায়ের কাছে। তার মানে শায়ের এটা বোঝাতে চাইছে যে পরি অনুমতি না দেওয়া পর্যন্ত শায়ের ভেতরে এসে বসবে না। তাই পরি বলল, আপনি ভেতরে আয়া বহেন, আমাকে কোনো সমস্যা হইব না। অনুমতি পেয়ে শায়ের ভেতরে এসে সম্পানের পাশে বসল। এটুকু সময়ে সে ভিজে একাকার, পাঞ্জাবের হাতা গুটিয়ে মাথার চুল হাত দিয়ে ঝাড়তে লাগলো সে।
পরি নিজের ঘুমটাটা ভালো করে টেনে দিল। তারপর হারিকেনের কমানো আঁচ বাড়িয়ে দিতে আলোকিত হলো নৌকা। ওনার ফাঁক গলিয়ে আর চোখে সে একবার সাইরকে দেখে নিল, এরপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এরপর আবার নিরাপত্তা পালন করছে নৌকা জুড়ে, ঢেউয়ে ঢেউয়ে দুলছে নৌকা। চারজন এমনভাবে বসে আছে যেন এই নৌকায় তারা সাত সমুদ্র তেরো নদী পার করবে, এগিয়ে যাবে নতুন দেশে। কিন্তু শুধু বিন্দু আর সম্পান হলে হতো, পুরি আর সায়রের পথটা তো সম্পূর্ণ আলাদা। ওরা দুজনে সেই তালগোল পাকিয়ে দিল, তা ভেবে মুখ চেপে হাসল বিন্দু। কিন্তু এভাবে আর কতক্ষণ, ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তা বোঝাও মুশকিল। তাই সম্পান ছোঁয়ের মধ্যে গোজা প্লাস্টিকের বস্তাটা দিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে পরে নিল, তারপর আবার গিয়ে নৌকার হাল ধরল। আজকে খুব সহজেই অন্দরমহলে ঢোকা গেছে, তবে ভয়ের বিষয় হচ্ছে আজকে আফতাব বাড়িতে না থাকলেও আখির আছে। আখির বৈঠক ঘরের একপাশে ঘরে শুয়ে আছে, হয়তো তিনি কিছুই টের পাননি। কিন্তু পুরীর ঘর কোনটা সেটা তো ওরা জানেই না, খোঁজা তো মুশকিল হয়ে যাবে। তবুও পা বাড়ায় দুজনে। অন্দরমহলের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ, হয়তো কেউ থাকে না, বিধায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে একবার হোঁচট খাওয়া হয়ে গেছে শেখরের, নাইম টেনে না ধরলে হয়তো মুখ থুবড়ে পড়ত। যেতে যেতে সামনেই পড়ল মালার ঘরটি, সেখানে গিয়ে উঁকি দিয়ে দেখল মালা শুয়ে আছে, একা নয় সাথে জেসমিনও আছে, সে মালার সেবা করছে। মালার প্রতি জেসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না নাইম। ওখানে সময় ব্যয় না করে দুজনে আবার সামনে এগোলো। এবারে ওরা পৌঁছালো সেই ঘরে যেখানে পালক মিষ্টি আর রুমি থাকে। নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়ল, তারপর দরজায় সিটকিনি লাগিয়ে দিল। ওদের এই সময় দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পালক মিষ্টি রুমি। এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে। রুমি দৌড়ে এসে বলে, তোরা ভেতরে ঢুকলি কীভাবে, কেন এসেছি এখানে? শেখর একটু ভাব নিয়ে বলে, শান্ত হো একটু, আমরা দুজন তো সেই পরীকে দেখতে এসেছি যার কোনো ডানা নেই। তো জানা তোর জন্য পরি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সাদরে গ্রহণ করবে বলে। পালক রুমিকে চুপ করিয়ে দিয়ে আস্তে করে বলল, আস্তে কথা বল, কেউ শুনতে পেলে আমাদের খবর হয়ে যাবে। এবার নাইম একটু বিরক্ত হয়ে বলে, তোদের কথা শেষ হলে বল পরীর ঘর কোনটা। পালক নাইমকে থামানোর জন্য বলে, তোর আশাটা কি খুব জরুরি ছিল নাইম, এত জেদ কেন করিস বলতো তুই? এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার কথা শোন আর ফিরে যা। কিন্তু নাইম না ছোড় বান্দা, সে যখন এসেছে তখন পরীর ঘরে যাবেই। তাই ও বলল, তুই না বললেও পরীর ঘর আমি পেয়ে যাব, চল শেখর। শেখরের হাত টেনে নিয়ে বের হলো নাইম। পালক চেয়েও কিছু বলতে পারল না, এই ছেলেটা প্রতিটা মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয়, অথচ নিজের একটু চিন্তা হচ্ছে না। ধরা পড়লে যে কি হবে, আবির যান নাক ডেকে ঘুমাচ্ছেন, বাইরে থেকেও শোনা যাচ্ছে, আর নিজের ঘর তো কাঁপিয়ে ফেলছে। দুহাতে কান চেপে ধরে শেখর বলল, এই বুড়িটা দেখছি দেওয়াল ফাটিয়ে দেবে, নিহাত দেওয়ালগুলো অনেক মজবুত, তা না হলে জমিদার মশাইকে প্রতিদিন দেওয়াল তৈরি করতে হতো। প্রত্যুত্তর না করে নাইম পা বাড়াই ঘরের সামনে। অন্ধকার সম্পূর্ণ অন্তর্মহলের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে, সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইম আর শেখর। পুরীর ঘরে ঢুকতেই ওরা চারিদিকে চোখ বোলায়, কিঞ্চিত আলোকিত ঘরটাতে সবকিছু স্পষ্ট নয়। কিছুটা সন্দেহ নিয়ে ঘরে ঢুকলো নাইম, কারণ সবগুলো ঘরই বন্ধ আর এটাই শেষ ঘর। কিন্তু ঘরে ঢুকে চাঁদের আবছা আলোয় একটা অবয়ব দেখতে পেল পালঙ্কের ওপর। পা টিপে টিপে পালঙ্কের কাছে গিয়ে কাছে এগিয়ে গেল নাইম, বুকটা কেমন ধুকপুক করছে। শেখর পেছন থেকে এসে ফিসফিস করে বলল, এটাই কি পরি? হাতের ইশারায় শেখরকে চুপ থাকতে বলল সে, এখন কথা বলার সময় নয়। আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারল এটাই পরীর ঘর, কেননা একজন কিশোরী মেয়ের ঘর যেমন এই ঘরটাও ঠিক তেমনই। কিন্তু বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি কি আদৌ পরি? গায়ের কাঁথাটা হালকা টেনে সরাতেই জুম্মানের মুখটা দেখতে পেল সে, দুজনে চমকে তাকালো ছোট্ট জুম্মানের দিকে। তাহলে পরি কোথায়? একটু দূরে সরে এলো নাইম। শেখর এক পলক জুম্মানের দিকে তাকিয়ে বলল, এটাও কি পরীর ঘর নয়, তাহলে কোনটা? না এটাই পরীর ঘর, শেখর বিস্ময়কর কণ্ঠে বলে। তাহলে পরি কোথায়? কিছুক্ষণ ভাবল নাইম, তারপর বলল, আমার মনে হচ্ছে পরি বাড়িতে নেই, রাতের আধারে সে কোথাও গিয়েছে। কিন্তু কেন? শেখরও বেশ ভাবনায় পড়ে গেল। সত্যি তো, পরি যদি অন্তর্মহলে থাকতো তাহলে এতক্ষণ টের পেয়ে যেত, হয়তো ওদের ধরেও ফেলতো, তার মানে সত্যি সত্যি পরি বাড়িতে নেই। তাহলে গেল কোথায় পরি? নৌকা যখন জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ল তখন বৃষ্টি থেমে গেছে, সায়ের নেমে গিয়ে কোনো দিকে না তাকিয়েই চলে গেল, এমনকি সম্পানের সাথে কথাও বলল না। সায়ের চলে যাওয়ার সময় একটু পরে পরিও নামল। বিন্দু ও সম্পানকে বিদায় জানিয়ে বাড়ির পেছনের দিকে চলে গেল, সেখানে একটা বড় পেয়ারা গাছ, সেটা উঠে গেছে দেওয়াল পর্যন্ত।
গাছ বেয়ে উঠে দেওয়াল টপকাল পুরি। তারপর বড় আম গাছটা পেরিয়ে উঠল অন্তর্মহলের ছাদে। আম গাছটায় ছোট ছোট ডালপালা বেশি থাকায় উঠতে অসুবিধা হয়নি পুরীর। তাছাড়া গাছে চড়ার অভ্যাস ওর ছোট থেকেই আছে। ছাদের দরজাটা খুলে সে ভেতরে ঢুকল। নিজের ঘরে আসতেই জুম্মানকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখল পরি। ছেলেটা বড্ড ঘুম কাতুরে, একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়া ভুলে যায়। কানের কাছে ঘন্টা বাজালেও সে টের পাবে না। যতক্ষণ পর্যন্ত না সূর্যের আলো এসে চোখে পড়ছে ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না। এজন্যই পরি যেদিন ঘর থেকে বের হয় সেদিন জুম্মানকে নিজের সাথে রাখে। পরির বের হওয়ার কথা জুম্মানও জানে। সর্বদা সে তার ছোট বোনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু ঘরেই সেই নতুনত্বের গন্ধ নাকে এলো পরির। এটা যে কোনো পুরুষের গায়ের গন্ধ সেটা বুঝতে পারছে পরি। তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ এসেছিল এখানে? হ্যাঁ, তাই হবে। কিন্তু কার এত বড় সাহস যে পরির ঘরে আসছে? হারিকেনের আশটা ভারিয়ে দিয়ে চারিদিকে চোখ বোলায় পরি। মেঝেতে চোখ যেতেই কাদামাখা পায়ের সাপটা স্পষ্ট হয়ে ওঠে। একজন নয়, দুইজন পুরুষ এসেছিল এই ঘরে। তবে তারা কারা? হারিকেন হাতে নিয়ে পুরো অন্তর্মহল ঘুরে এলো পরি, কিন্তু কাউকেই দেখতে পেল না। তাই মাথায় ঘুমটা টেনে সে অন্তর্মহলের দরজা খুলে বৈঠক ঘরে পা রাখতেই সামনে সাহেরকে দেখতে পেল। গায়ের পাঞ্জাবিটা খুলে সে মাথা মুছতেছে। এইভাবে খালি গায়ে লোকটাকে দেখে মুখ ঘুরিয়ে নিল পরি। দূর থেকে পরিকে দেখে তাড়াহুড়ো করেই আরেকটা পাঞ্জাবি গায়ে চড়ালো সাহের। হ্যালো এভরিওয়ান, গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা।